এখানে ভোলা মাছ ভাজছি। ভোলা মাছের হচ্ছে সর্ষে দিয়ে ভাজ, সর্ষে জিরে দিয়ে ঝাল হবে। সর্ষেটা আমি খাই না, তা আজকে শাশুড়ি বললো যে আজকে একদিন তো খাবো, তাই জন্য সর্ষে দিয়েছি অল্প আর জিরে দিয়ে করছি ঝাল। ভোলা মাছের হচ্ছে ঝালের ফোড়নের মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে, এবার আমি মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে জিরে, রসুন আর হচ্ছে লঙ্কা পেস্ট করা, নুন আর হলুদ দিয়ে দেবো। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার ভাড়া ছাড়া করে তারপরে আমি কষিয়ে, মানে মশলাটাকে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার আমি সর্ষে বাটার ছাঁকা জলটা দিয়ে দেবো। এবার ঝোলটা একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেবো। ফ্লেভারের জন্য আমি কটা গোটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বড় বড়ই মাছগুলো আছে, সব ধরবে কিনা জানি না, বাট দিয়ে তো দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার আমার মাছ মাছ হয়ে গেছে। এবার একটু স্বাদের জন্য কাঁচা সর্ষে তেল দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। যদি সর্ষে দেওয়া তো তাহলে একটু সর্ষে তেল দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই যে আমার ভোলা মাছের ঝাল ঝাল রেডি হয়ে গেছে। আর এটা দুই বড় ছেলের জন্য আলাদা করে রেখে দিয়েছি, রাত্রির এসে খাবে।